হবে হবে, এত সহজে ভেঙে পড়লে চলে? হ্যালো, বলুন। বড় লোকের বেটা বিশালকে চিনিস? ওই মালটা তো। হ্যাঁ, উড়িয়ে দে। ঠিক আছে, ওকে বস। হ্যালো শ্যামলদা, আমি রানী বলছি। রানী? আমাদের রানী? ও তো বোবা হয়ে গেছে। বিশ্বাস করুন শ্যামলদা, আমি আর বোবা নই। আমি আবার গান গাইতে পারবো। গান? তুমি গান গাইতে পারছো? আমার গলার আওয়াজ ফিরে এসেছে। কি পাগলের মতো বকছো, তোমার কি মাথা ঠিক আছে? এসব আপনি কি বলছেন শ্যামলদা? আমি ঠিকই বলছি, ওরকম একটা অ্যাক্সিডেন্টের পর তোমার গলা তো নষ্ট হয়ে গেছে। সরি। কিরে, কাঁদছিস কেন রে মা? বাবা, মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে সব মিউজিক কোম্পানি বলছে আমি নাকি আর গান গাইতে পারবো না, আমার নাকি গলা নষ্ট হয়ে গেছে, আমি নাকি শেষ হয়ে গেছি বাবা, শেষ হয়ে গেছি। কি কি বলছিস কি তুই মা? বাবা, কেউ আমায় গান গাইতে ডাকছে না বাবা, গানের জগৎ থেকে চিরদিনের মতন হারিয়ে যাবে রানীশানের নাম। না 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 বাবা, না না বাবা, না আমায় হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। উইদিন দিস উইক রানী সেনের রেকর্ডিং, আপনার কোম্পানি থেকে ওর একটা সিডি বেরোবে। ফোন করে ওর সাথে রেকর্ডিং ডেটটা ফাইনাল করে নিন। ওকে স্যার। মাইন্ড ইট, আমার নামটা কিন্তু রানী সেন জানবেন না। ওকে স্যার। সাধনা সভারে আবার
গানের জগতে ফিরে এসেছে। চারিদিকে এখন শুধু রানীরই জয় জয়কার। যে মেয়েটাকে একদিন তুমি বোবা বলে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, সে এখন বাংলার এক নম্বর গায়িকা। তুমি আমার জন্য কিচ্ছু করতে পারো নি আকাশ, কিচ্ছু না। না, রানী এক নম্বর গায়িকা হবে না, এক নম্বর গায়িকা হবে তুমি। দেখো এবার আমার খেলা। মিউজিক কোম্পানি গোল্ডেন ভয়েস থেকে তোমার ক্যাসেট বেরোবে, তোমার গানের ক্যাসেট। এত 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 পাবলিসিটি করবো না, রানী জাস্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনার সঙ্গে তো সব কথা হয়েই গেছে আকাশবাবু, আর এবছরে তো আমরা মৌসান্নালেরই সিডি বের করছি, সব তো ফাইনাল হয়েই আছে। ঠিক আছে, ওর সাথে যেটা ফাইনাল হয়ে আছে সেটা ক্যান্সেল হবে মিস্টার গুপ্তা। আরে মিস্টার চ্যাটার্জি, আপনি ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়েছি, যত ইচ্ছে অ্যামাউন্ট ভরে নেবেন, কিন্তু সিডিটা বেরোবে রানী সেনের। এ সিডি বেরোবে মৌসান্নালের, মাইন্ড ইট। হ্যাঁ, নো, সিডি বেরোবে রানী সেনের। মিস্টার আকাশ, একটু খোলা জায়গা না হলে আমার আবার পিটিয়ে সুখ হবে না, এখান থেকে বেরিয়ে পেটাবো। ওকে মিস্টার চ্যাটার্জি, রানী সেনেরই সিডি বেরোবে। থ্যাংক ইউ ম্যানেজার। এ মিস্টার ম্যানেজার, আপনি কিন্তু আমায় বলেছিলেন মৌসান্নালের সিডি বেরোবে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সরি স্যার, আমি তো এনার কথা ফেলতে পারবো না। এ বিশাল, সাপের লেজে পা দিয়েছিস, ছোবল তোকে খেতেই হবে। কে ছোবল মানে? একটা ঢোঁড়া সাপ। এ বিশাল, ঘোড়া সাপ না কেউটে সাপ এবার বুঝতে পারবে। আমি এক্ষুনি রানীকে ফোন করে বলছি যে ও নিজের চেষ্টা নয়, তোর টাকার জোরে ও ইন্ডিয়ার বেস্ট সিঙ্গার হওয়ার চেষ্টা করছে, বুঝলি? আরে কোনো সাধারণ মানুষের টাকার জোরে রানী সেনকে সিঙ্গার হতে হয় না, রানী সেন সিঙ্গার হয় নিজের করিশ্মায়। আর একটা কথা, যদি রানী সেন সম্পর্কে আর কিছু বলিস, তোর মুখের জিওগ্রাফি পাল্টে দেবো। ইডিয়েট। তোর ফোন। ফোন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার গজল সিডি এবছর খুব হিট করেছে, বেস্ট সেল হয়েছে। আচ্ছা, আমাকে এবছর বেস্ট গজল সিঙ্গারে অ্যাওয়ার্ড দিচ্ছে? আচ্ছা, কোথায়? 19 তারিখ কলা ভবনে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, সো কাইন্ড অফ ইউ। আমি নিশ্চয়ই পারফর্ম করবো ওখানে। ওকে, বাই বাবা। হ্যাঁ,
বাবা এই বছর আমাকে বেশ গজল সিঙ্গারে অ্যাওয়ার্ড দিচ্ছে বাবা। তুই এক্ষুনি অর্ণবকে ফোন কর, ও সবচেয়ে বেশি খুশি হবে এই খবরটা শুনলে। ঠিক বলেছো বাবা, আমি নিশ্চয়ই এক্ষুনি করছি। হ্যালো অর্ণব, কংগ্রেচুলেশনস ফর ইওর বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড। আরে আপনি কি করে জানলেন? আপনার সুখবর আমি জানবো না, 19th কলা ভবনের প্রোগ্রাম। ওহো, আপনি এটাও জানেন? আমি তো একজন সাধারণ মানুষ, আগে থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে রাখি। আপনি প্রোগ্রামে যাবেন তো? জানি না, আপনার আওয়াজ ফিরে আসার পর এটাই আপনার ফার্স্ট পাবলিক পারফরম্যান্স। সেদিন আপনি এমন গান গাইবেন যেন সারা ভারতবর্ষের মানুষ দেখে দেবী সরস্বতী তাদের সামনে গান গাইছে, সবাই যেন আপনার গান শুনে মুগ্ধ হয়ে যায়। আমি পারবো তো অর্ণব? পারতেই হবে। He's all good and he's
আর কতকাল নিজেকে এভাবে লুকিয়ে বেড়াবে? নিজে সমস্ত প্রোগ্রামটা অর্গানাইজ করে ঘরে বসে রানীর গান শুনছ? কি করব, আমি ওখানে থাকলে তো সবাই আমাকে স্টেজে ডাকত, আমি তো আর রানীর হাতে বেস্ট সিঙ্গারের অ্যাওয়ার্ডটা তুলে দিতে পারি না। কি মুশকিল, যার জন্যে জীবনে সব কিছু তুমি ত্যাগ করেছো, যার গলায় গান ফিরিয়ে দেবার জন্যে তুমি নিজের জীবন তুচ্ছ করেছো, যার হারানো সম্মান ফিরিয়ে দেবার জন্যে তুমি প্রাণপাত পরিশ্রম করেছো, তাকে তুমি বলবে না তোমার মনের কথা, জানাবে না যে তুমি তাকে ভালোবাসো? কি বলছো তুমি, আমি বলবো আমি ওকে ভালোবাসি? বলবে বলবে, তোমাকে বলতে হবে, সারাটা জীবন তো শুধু দুঃখ বয়ে বেরিয়েছো, এবার অন্তত নিজের সুখটুকু খুঁজে নাও। বলতে তো বললে, কিন্তু বলবো কি করে? শোন, একেবারে সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলবি আমি তোমাকে ভালোবাসি। আমি আমি তোমাকে ভালোবাসি রানী। মানে এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি, বিশ্বাস করো আমার জীবনে সবকিছু তুমি, তোমার জন্য আমি সব করতে পারি, সব। এসব তুমি কি আজেবাজে কথা বলছো অর্ণব? ভালোবাসো? ভালোবাসা এত সস্তা নাকি যে যাকে খুশি যখন খুশি এভাবে ভালোবাসার কথা বলা যায়? আই এম সরি অর্ণব, সরি, আমি ভাবতেও পারিনি তুমি এভাবে আমাকে ভালোবাসার কথা বলবে। অর্ণব, তুমি আমার তুমি আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। তোমার আমার সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকতে পারে, কিন্তু সেটা শুধু বন্ধুত্বের ভালোবাসা, এর বাইরে কিছু নয়। তুমি আমাকে ভালোবাসো না? নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু তুমি যে ভালোবাসার কথা আমাকে বলছো সেটা আমি ভাবতেও পারি না। অর্ণব, ভালোবাসা বড় পবিত্র, আমি তোমাকে বিশ্বাস করি, খুব বিশ্বাস করি, কিন্তু তুমি এমন কিছু বলো না যাতে সেই বিশ্বাস তোমার উপর থেকে নষ্ট হয়ে যায়। প্লিজ অর্ণব, তুমি আমার ভালো বন্ধু হয়ে থাকো, এর থেকে আর বেশি কিছু ভেবো না প্লিজ। আই এম সো সরি রানীমা, আমি ভুলে গেছিলাম অর্ণবের মতো সাধারণ একটা মানুষ কখনো আপনাকে ভালোবাসতে পারে না। অর্ণবরা আপনার ফ্যান হতে পারে কিন্তু লাভার না। প্লিজ আমাকে ক্ষমা করুন। বিশাল চ্যাটার্জি, ভালোবাসার কথা বলতে গিয়ে কেমন মার খেলে তুমি, তোমার সাহস তো কম নয়। তুমি রানীর মতো একটা মেয়েকে ভালোবাসার কথা বলতে গেছো। জানি তুমি পারো, তুমি তোমার রানীর জন্য সবকিছু করতে পারো। একটা লাওয়ারিস মাতা, ছোটবেলায় তোমার মা তোমাকে ছেড়ে গেছে, আর বাবা বাবা তোমাকে সারা জীবন নেগলেক্ট করেছে। দেখি তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। লজ্জা করে না তোমার? তুমি রানীর নখের যোগ্য না। এসব তুমি কি আজেবাজে কথা বলছো অর্ণব? ভালোবাসো? ভালোবাসা এত সস্তা নাকি যে যাকে খুশি যখন খুশি এভাবে ভালোবাসার কথা বলা যায়? বিশাল চ্যাটার্জি, দেখি দেখি এ তুমি কি করতে চাইছো ছোট সাহেব? চলে যাও ম্যানেজার বাবু, তোমার জন্য আজ আমার এই অবস্থা। কেন ছোটবেলায়
আমাকে গলা টিপে মেরে ফেলেন কেন? কেন আমার মা মরে যাওয়ার পর মায়ের চিতায় আমায় তুলে দাওনি কেন? কেন আমাকে সারা জীবন বুক ভরা ভালোবাসা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছ কেন? কেন বলেছিলে রানীকে আমার ভালোবাসার কথা বলতে? তুমি জানো আমার মতো মাতালকে সবাই ঘেন্না করে, ঘেন্না। এভাবে বলো না ছোট বাবু, এসব কি, এসব কি বলছো? তুমি জানো আমাদের চোখে জলের কোনো দাম নেই। চলে যাব আমি এখান থেকে, চলে যাব আমি সারা জীবনের জন্য। তোমরা কেউ আমাকে ধরে ধরে রাখতে পারবে কেউ। ছোট সাহেব, তুমি একজন ঠকবাজ, প্রতারক, আর এতদিন ধরে শুধু আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছো। আমার মায়ের থেকে গাদা গাদা টাকা নিলে, কি বললে, আমার সিডি বের করবে, পাবলিসিটি করবে, মার্কেটিং করবে, কিছুই তো করলে না। কেন এত আজেবাজে বকছো? হ্যাঁ, এইবার আমার খেলাটা দেখো। তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি একটা রাবিশ। আমি কালই রানী সেনের বাড়ি যাব, ওর কাছে ক্ষমা চাইব। বাট আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না। রানী, দুজন তোর সঙ্গে দেখা করতে এসেছেন। কোনো ফাংশনের ব্যাপারে এসেছে? না না, একজন তোর মতোই গান করে, আমি বেশ কয়েকবার টিভিতে দেখেছি, আকাশের সঙ্গেও দেখেছি। আকাশ, গান কেমন চলছে বল? ও সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি গাইতে পারো না, মানে বোবা হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। নমস্কার। নমস্কার। আরে মো, তুমি কেমন আছো? আপনি আমার মেয়েকে চেনেন নাকি? কেন চিনবো না, ও তো খুব ভালো গান করে, খুব ট্যালেন্টেড, খুব প্রমিসিং। আমিও তোমার গান শুনেছি টিভিতে। ও যতই ট্যালেন্টেড আর প্রমিসিং হোক না কেন, আপনার মতো গান গায় না। আপনার কাছাকাছি পৌঁছতে ওর অনেক সময় লাগবে। এ কি বলছেন আপনি? যা সত্যি আমি তাই বলছি, কালকে আমি টিভিতে আপনার অনুষ্ঠান দেখেছি, ভীষণ ভালো লেগেছে। সত্যি রানীদি, কাল তোমার গান আমার অসাধারণ লেগেছে। আকাশ আমাকে ভুল বুঝিয়েছিল, বলেছিল গানের জগতে তোমার জায়গায় আমাকে নিয়ে যাবে, আর এই জন্য আমার বাবার থেকে খানিক টাকাও নিয়েছিল। ও আমাদের প্রতারণা করেছে, কিন্তু কাল তোমার গান শুনে আমি বুঝেছি আমার পক্ষে তোমার জায়গায় পৌঁছানো কোনোদিনই সম্ভব নয় গো। তুমি তো সঙ্গীতের মহাসমুদ্র, সেখানে একটা ছোট নদী গিয়ে মিশতে পারে, কিন্তু সে কোনোদিন সমুদ্র হতে পারে না। মৌ, তুমি খুব ভালো মেয়ে, তুমি ভালো করে সঙ্গীতের চর্চা করে যাও, সাধনা করো, দেখবে তুমি একদিন খুব বড় সিঙ্গার হতে পারবে। আসলে কি জানো তুমি, একটা শিল্পীর জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সৎ থাকা, ভালো মানুষ হওয়া। কারণ ভালো মানুষ না হলে কখনো ভালো শিল্পী হওয়া যায় না। তুমি ভালোভাবে মন দিয়ে গান করে যাও, দেখবে একদিন তুমি সঙ্গীতের পরশ পাথরকে নিশ্চয়ই ছুঁতে পারবে। আপনি বুঝলেন, এই ওষুধটা দুবার করে গার্গেল করবেন, তাহলে দেখবেন গান গাইতে আর অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দুঃখিত ডাক্তার, তোমার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কি হয়েছে সত্যদা? ছোট সাহেব বাড়ি থেকে বেরিয়ে গেছে, বলেছেন আর কোনোদিন ফিরবে না। কে পাঠিয়েছে? সেটা তো বলতে পারবো না ম্যাডাম, তবে যিনি পাঠিয়েছেন
তিনি নিশ্চয়ই আপনার ফ্যান। আপনি আপনি সেই কুরিয়ারের লোকটা না? হ্যাঁ আমি সেই কুরিয়ারের লোক। কি বলেছেন আমার ছোট সাহেবকে? ছোট সাহেব কে আপনার ছোট সাহেব? বিশাল চ্যাটার্জি, চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ওয়ান অফ দা ডিরেক্টর, যাকে আপনি অর্ণব মিত্র বলেছেন। আপনি ওকে কি বলেছেন? ও আমাকে ভালোবাসার কথা বলেছিল, আমি ওকে ফিরিয়ে দিয়েছি। কেন ওকে ফিরিয়ে দিয়েছেন কেন আপনি জানেন? ও আপনাকে পাগলের মতো ভালোবাসে আপনি জানেন? আপনার জন্য সারা জীবনে ও কি কি করেছে জানেন? জানেন আপনার সমস্ত টাকা আত্মসাৎ করেছিল আকাশ। এই নাও চেকগুলো সাইন করো। এই এত? এগুলো কিসের চেক বলো তো? তারপর থেকে আপনার ট্রিটমেন্ট করিয়েছে বিশাল, নার্সিং হোমের সমস্ত খরচা দিয়েছে বিশাল। বিশাল মাই ফ্রেন্ড, অর্ণব মিত্র সেজে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে শুধুমাত্র আপনার গলায় গান ফিরিয়ে দেওয়ার জন্য। বিশাল দিনের পর দিন ও লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছে আপনাকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। যখন আপনার গলা থেকে গান হারিয়ে গেল, যখন কেউ আপনাকে আর সুযোগ দিতে চাইছে না, তখন নিজের সমস্ত সঞ্চয় ও খরচ করে ফিরিয়ে দিয়েছে আপনার গান, ফিরিয়ে দিয়েছে আপনার সম্মান। কাল অ্যাওয়ার্ড ফাংশনে আপনি যে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেলেন, আপনি জানেন তার সমস্ত ইনিশিয়েটিভ কার? বিশাল চ্যাটার্জি, আপনার অর্ণব মিত্র। চুপ করুন প্লিজ, আর শুনতে পাচ্ছি না আমি। ডাক্তার বাবু আমাকে নিয়ে চলুন প্লিজ ওর কাছে, আমি বিশালের কাছে যেতে চাই। প্লিজ আমাকে নিয়ে চলুন, প্লিজ নিয়ে চলুন। সত্যদা আপনি জানেন বিশাল এখন কোথায়? আমার মনে হয় একটা জায়গায় গেলে ওকে পাওয়া যাবে। কোথায়? আর খাবেন না মিস্টার চ্যাটার্জি? খাবো না। বেশ আপনি যখন বারণ করছেন তখন খাবো না। আসলে আজ আপনার এখানে আমার শেষ আসা। কেন স্যার? আর কোনোদিন আমার মুখ দেখতে পাবেন। সে কি, আপনি কোথায় যাচ্ছেন স্যার? দূরে, অনেক দূরে, আমার সব পরিচিত মানুষের থেকে অনেক। আমেরিকা আসি ম্যানেজার। আসতে আসতে স্যার। থ্যাংক ইউ ম্যানেজার, থ্যাংক ইউ স্যার। আমাদের কেউ কি আপনাকে একটু এগিয়ে দেবে? নো নো ম্যানেজার, সার্টেনলি নট। বিশাল চ্যাটার্জি যাতে মাতাল তালে ঠিক। গুড বাই ম্যানেজার বাবু, গুড বাই। তাড়াতাড়ি চলো ডাক্তার, ছোট সাহেবকে বোধহয় ধরা যাবে না। এত চিন্তা করবেন না, বিশালকে ঠিক ধরে ফেলব। ওকে আমি কিছুতেই আমাদের থেকে দূরে যেতে দেব না। ওই দেখো রাস্তার মাঝে এগুলো আবার কি? তাই তো, কি হলো আবার ডাক্তার? দেখো না, দেখছি। রানী আবার গান গাইছে, বেস্ট সিঙ্গার হয়েছে। ওকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না, এই যাত্রাই ওর শেষ যাত্রা। ও তুমিই তাহলে সেই কালপ্রিট? আমি সব রকম ট্রিটমেন্ট চাই। Thank you.
স্টপ ইট মিস্টার আকাশ। প্রকাশ্য দিবালোকে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন, আপনাদের সাহস তো কম নয়? এই অ্যারেস্ট করে দেন, চলুন বিশাল খবর দেখি। ম্যাডাম, আপনি ভুল করছেন, আমি অর্ণব নই, আমি বিশাল চ্যাটার্জি। না, তুমি বিশাল নয়, তুমি আমার অর্ণব। আমি বিশালের ঐশ্বর্য চাই না, কিচ্ছু চাই না আমার, আমি শুধু তোমাকে চাই। তুমি আমার কাছে সারা জীবন শুধু অর্ণব হয়ে থাকবে, শুধু অর্ণব। আমাকে ক্ষমা কর বাবা, আমি কোনোদিনও তো সত্যিকারের বাবা হতে পারিনি। সারাটা জীবন মান যশ প্রতিপত্তির পেছনে দৌড়ে বেরিয়েছি, কিন্তু তুই তো আমার সন্তান, তোর স্থান আমার বুকে, তোকে সেই স্নেহ দিতে পারিনি বাবা, তুই আমায় ক্ষমা করে দিছি। বাবা, বাবা কি ছেলের কাছে ক্ষমা চায়? তুমি বরং রানীকে আশীর্বাদ করো, ও যেন সারা জীবন গান গেয়ে যায়। তোরা ভালো থাক মা, আমার ঘরের বউ হয়ে তুই সারা জীবন প্রাণ খুলে গান গেয়ে যা। কিন্তু বড় সাহেব, রানী তো গায়িকা হিসেবে স্বীকৃতি পেয়েই গেছে, আপনার বাড়ির বৌমা হতে তো এইটা চাই। ঠিক বলেছে সত্যপ্রিয়, আজ আমার ঘরে লক্ষ্মী সরস্বতী মিলেমিশে একাকার হয়ে গেছে। সাথে শুনে ভি